হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে শুরু করতে যাচ্ছি কিভাবে আপনারা লিঙ্ক শেয়ার করে ইনকাম করতে পারেন, সেটা আমার অনেক বেশি অন্য অন্য যে লিঙ্ক শেয়ার সাইটগুলো আছে সেই থেকে অনেক বেশি পার 1000 ভিউ আপনাকে দিচ্ছে হলো $28। ঠিক আছে, তো দেখে নিই আমরা সেটা। সেজন্য আপনাকে যেতে হবে linkycash.com এই সাইটটিতে, দেখতেই পাচ্ছেন সাইটটি। ঠিক আছে, এই সাইটটিতে আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন জয়েন নাও অ্যান্ড আর্ন। ঠিক আছে, $28 পার 1000 ভিউ, মানে 1000 ভিউতে আপনাকে $28 পর্যন্ত দিচ্ছে। ঠিক আছে, তো এখানে কিছু পেমেন্ট প্রুফ আছে, সেটা আমরা দেখে নেই একটু। তো দেখতে পাচ্ছেন এখানে যে পেমেন্টগুলো দেওয়া হয়েছে সেই পেমেন্টের প্রুফগুলো সবাই শেয়ার করছে এখানে। দেখতে পাচ্ছেন যে সবাই সাকসেসফুলিভাবে কিন্তু পেমেন্ট নিয়ে নিচ্ছে এখান থেকে, অনেকেই অনেক পেমেন্ট প্রুফ এখানে আছে। ঠিক আছে, এখানে দেখুন এই বিকাশও পেমেন্ট দিচ্ছে। ঠিক আছে, বিকাশে এখানে কিছু দেখা যাচ্ছে হচ্ছে পেটিএম। ঠিক আছে, এখানে পেটিএমে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন। তারপর পে আউটে যাই আমরা, এখানে কী রকম পে আউট, কোন দেশ থেকে কীরকম পে আউট এখান থেকে দিচ্ছে সেটাও আমরা একটু দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিরকম পে আউট এখান থেকে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেট থেকে $28 দিচ্ছে পার 1000 ভিউ। ঠিক আছে, এখানে আরও দেখতে পাচ্ছেন বাংলাদেশ, দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে $10 দিচ্ছে পার 1000 ভিউ, 1000 ভিউতে আপনাকে $10 করে দিচ্ছে, $10 করে দিচ্ছে। ঠিক আছে, নেপাল থেকে $10 দিচ্ছে। তো এই সাইটটি মোটামুটি আমার কাছে ভালোই মনে হলো। ঠিক আছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সে যে সাইটটিতে কাজ করতে হলে যে কাজটি করতে হবে, আপনার সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তো আমি সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করার জন্য আপনাদের একটি ইউজার নেম দিতে হবে, তো আমি একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি দেখানোর জন্য আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আবার সেই পাসওয়ার্ডটি দিতে হবে। ওকে, এখানে একটা ক্যাপচা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ক্যাপচাটা ফিল করে নেবেন। ওকে, দেন রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে। দেখেন এখানে বলতেছে যে চেক ইউর ইমেল, মানে আপনার ইমেল স্প্যাম বক্সে একটা ইমেল পাঠানো হয়েছে, সেখানে আপনার ইমেলটি চেক করেন। ওকে, আমার ইমেলটিতে আমি চলে আসছি ইমেলে। দেখুন ইমেলে একটি কিন্তু মেল চলে আসছে। তো দেখুন এখানে অ্যাক্টিভ লিঙ্ক আছে, এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে, অথবা এখানে লিখছে ক্লিক অন দ্য লিঙ্ক অর কপি অ্যান্ড পেস্ট। আপনি ক্লিক করতে পারেন, অথবা কপি পেস্ট করলে আপনি ব্রাউজে নিয়ে তারপরে ব্রাউজ করতে পারেন, দুটোই আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো ওকে, দেখেন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটার ড্যাশবোর্ডে চলে আসছি। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, আমি নতুন অ্যাকাউন্ট আপনাদের সামনেই করলাম। তো আপনারা এভাবে অ্যাকাউন্টটি করে নেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট করার পরে এখন আপনারা কাজ কিভাবে করবেন, ঠিক আছে, আপনারা কিভাবে কাজ করবেন এখান থেকে সেই জিনিসটা আমি দেখা দিচ্ছি। তো সেজন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, অপশন আছে লিঙ্ক শর্ট লিঙ্ক। ঠিক আছে, এখানে এই বাটনটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যেখানে একটি অপশন চলে আসছে আপনার লিঙ্কটি শর্ট করার জন্য, আপনি কোন লিঙ্কটি শর্ট করতে চান। সাপোজ আমি যদি ইউটিউবে চলে যাই, এখান থেকে মিউজিক ভিডিওতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন অনেক মিউজিক ভিডিও আছে। ঠিক আছে, যে কোনো একটা মিউজিক, ধরুন এই ভিডিওটা আমি শেয়ার করতে চাই শর্ট করে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কপি লিঙ্ক শর্ট অথবা এটি ক্লিক করে আপনার উপর থেকেও সেই লিঙ্কটি নিতে পারেন। সেই লিঙ্কটি নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম, এখানে আমার লিঙ্কটি চলে আসে। এখন আমি এখানে শর্ট লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার শর্ট লিঙ্ক দেওয়া হয়েছে, এখান থেকে আমি কপি করে নেব লিঙ্কটি, কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কটি থেকে যেই ভিজিটরগুলো আমার আসবে, প্রতি 1000 ভিজিটর আমরা যদি বাংলাদেশ থেকে হয় সেক্ষেত্রে আমি $10 পাবো, যদি US থেকে হয় সেক্ষেত্রে আমি $28 পর্যন্ত পেতে পারি। ঠিক আছে, তো এইভাবে চাইলে
আপনারা লিঙ্ক শর্ট করে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো পেমেন্ট প্রুফ দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা অনায়াসে এখান থেকে কাজ করতেন, এখানে কিন্তু আপনার রেফারেল করেও কাজ করতে পারেন, ঠিক আছে? এখানে রেফারেল সিস্টেমও আছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেল, ঠিক আছে? তো এখানে রেফারেল একটি লিঙ্ক আপনাকে দেওয়া হয়েছে। ফেসবুকে আপনি কিন্তু চাইলে শেয়ার করতে পারেন। ফেসবুক, ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে দেখতে পাচ্ছেন যে এটা ফেসবুকের ইন্টারফেস। তো ফেসবুকে আসার পরে এখানে আমার প্রোফাইলটা আছে, এখানে যদি আমি লিঙ্কটি পেস্ট করে দেই তাহলে কিন্তু এই লিঙ্কটি পেস্ট করার পর আমি যদি শেয়ার করি এখানে, ওকে, আমি লিঙ্কটি শেয়ার করে দিলাম। এখানে আপনারা একটি ছবি দিয়ে দিবেন বা সুন্দরভাবে, এখন এই লিঙ্ক থেকে যদি ভিজিটর যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা আর্নিংটি করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আমার মনে হয় আর কোনো প্রবলেম আপনাদের হবে না। যদি কোনো প্রবলেম হয় সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।